সাত সকালে নিয়ে ফিরে এলাম বিরতির পর। দরজা খুলতে গিফট হাতে দাঁড়িয়ে সান্টা, বড়দিনে আর কি চাই? নিজের এলাকার ২৫ জন বৃদ্ধ বৃদ্ধার মুখে হাসি ফোটালেন ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বসু। ওদের কেউ একা, কারো ছেলে মেয়ে থাকেন প্রবাসে, ফলে উৎসব এলেও তা ছুঁতে পারে না তাদের একাকী গৃহকোণকে। নিজের ওয়ার্ডে এমনই মানুষের মুখে হাসি ফোটাতে শনিবার বিশেষ উদ্যোগ নিলেন ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বসু। হয়ে উঠলেন এই এলাকার ২৫ জন বৃদ্ধ বৃদ্ধার সিক্রেট সান্টা। শীতের সকালে দরজায় আচমকায় কড়া নাড়া, কে এলো বলে দরজা খুলতে সারপ্রাইজ। সান্টা ক্লজের ঝুলি থেকে কারোর জন্য বেরোলো গিফট, কেউ পেলেন কেক, কেউ আবার ক্রিসমাস ট্রি। এটা দারুণ একটা সারপ্রাইজ। আমি বাড়িতে ক্যাজুয়াল পরে বসে আছি, হঠাৎ বেল মেরে বললো আরে কাউন্সিলর ডাকছে। আমি অবাক হয়ে গেছিলাম, এত ভালো লাগছে, ওয়েদারটাও ভালো আছে, আর এই যে ফিলিংটা, কমিউনিটি ফিলিং যেটা হচ্ছে, এটা প্রথমবার হচ্ছে। কিন্তু ক্রিসমাস আপনারা আমার সঙ্গে সেলিব্রেট করলেন, এটা এত বড় একটা সারপ্রাইজ আমার কাছে যে আমি ভাবতেও পারি না। আর আমার ছেলেরা সব বাইরে, মেয়ে বাইরে, খুব একা লাগে আমার মাঝে মাঝে, কিন্তু আপনাদের দেখে আমার খুব অনুপ্রেরণা পাচ্ছি যে আপনারা সবাই এত মানব দরদী, এত ভালো মানুষ। পাশে যে আছেন সেই বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মনীষা বসু। আমরা ভাবলাম যে দেখুন, অনেকে আমাদের ওয়ার্ডে আছেন বয়স্ক লোকেরা, যারা ওদের যাদের বাচ্চারা বাইরে থাকছে, তারা একা ফিল করেন উৎসবের টাইমে। কেউ যদি একা ফিল করে, আমরা ভাবলাম আমরা সবাই গিয়ে রিচ আউট করে একটু ছোট টোকেন কিছু দিয়ে এটা দেখানো যে আমরা আছি, ওদের কাছে আছি। অনেকে বিদেশে থাকেন ছেলেমেয়েরা, বা অনেকে হাজবেন্ড বা ওয়াইফ মারা গেছেন, তারা একা, তাদের কাছে এই যে মেসেজটা স্প্রেড দ্য লাইট অফ ক্রিসমাস, তাদের একা কেউ যায় না। আমরা ৮৭ নম্বর ওয়ার্ডের তরফ থেকে মনে করেছি আমরা তাদের আত্মীয়, আমরা ঘরে ঘরে যাব, যে তাদের আমরা উইশ করব আসুন সবাই মিলে ক্রিসমাস এনজয় করি, ইট ইজ ফেস্টিভ্যাল ফর অল এন্ড এভরিবডি। সব মিলে সবার সঙ্গে বড়দিনের বড় আনন্দে শামিল হলেন এই সব প্রবীণ মানুষ। সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। ছাত্র ভোটের দাবিতে এবার উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সমাবর্তনে এসে এসএফআই ও ফেটসুর সদস্যদের বিক্ষোভের মুখে পড়লেন আচার্য সিভি আনন্দ বোস। ছাত্র ভোট চেয়ে চলল স্লোগান, সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানালেন রাজ্যপাল। কলকাতা মেডিকেলের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়, ছাত্র ভোটের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস, উঠল মুহুর্মুহু স্লোগান। শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এসে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যপালে বিশ্ববিদ্যালয়ে ঢোকা এবং বেরোনোর সময় টানা বিক্ষোভ দেখান এসএফআই এবং ফেটসুর সদস্যরা। ২০২০ সালে শেষবার ছাত্র ভোট হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যের সিংহভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। এই পরিস্থিতিতে অবিলম্বে ছাত্র ভোটের দাবিতে আন্দোলনে নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলি। শনিবার ছিল বিশ্ববিদ্যালয় সমাবর্তন। এদিন সকাল ১০টা নাগাদ ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তখন গেটের সামনে বিক্ষোভ দেখান এসএফআইয়ের কর্মী সমর্থকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য, তিনি যখন পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করছেন, সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন, তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের মধ্যে দিয়ে অনুষ্ঠান স্থলে পৌঁছন আচার্য। অবিলম্বে ইউনিয়ন ইলেকশন করাতে হবে, গত তিন বছর ধরে কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি, ফলত ক্যাম্পাসে ছাত্রছাত্রীর দাবি দাওয়া নিয়ে আন্দোলন, লড়াই আন্দোলন। এদিন ভিতরে যতক্ষণ সমাবর্তন অনুষ্ঠান চলে, বাইরে চলে টানা বিক্ষোভ। বেরোনোর সময় বিক্ষোভকারী এসএফআই এবং ফেটসুর সদস্যদের দুই প্রতিনিধিকে ডেকে নেন আচার্য, তাদের সমস্যা এবং দাবি নিয়ে কিছুক্ষণ কথা বলেন। আজকে আমরা চ্যান্সেলারকে আমাদের দাবি জানালাম, চ্যান্সেলার আমাদের কথা শুনে এটুকু জানালেন যে আমি ইউনিয়নের গুরুত্ব বুঝি এবং আমিও চাই যে ইমিডিয়েটলি ডেমোক্রেটিক রাইট, আমরা যে ডিমান্ডটা করেছি তো উনি সেটাকে অ্যাকনলেজ করেছেন এবং উনি এটা বিশ্বাস করেন এবং সেই জায়গা থেকে উনি বলেছেন উনি লুক ইনটু দ্য ম্যাটার। এরপর রাজ্যপাল বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময়ও তার গাড়ি কার্যত ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। দুটো বছর বাদ দিয়ে আবার থার্ড ইয়ারে এবার সমাবর্তন হচ্ছে, তার আগেও বিক্ষোভ হয়েছে, ছাত্ররা ছাত্রীদের যে বক্তব্য তারা জানিয়েছে এবার মাননীয় রাজ্যপাল সেটা শুনেছেন
উনি ওদের প্রতিনিধিদের সাথে মিট করেছেন। এর আগে 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পড়ুয়াদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কোর্ট বৈঠকে যোগ দিতে পারেননি তৎকালীন আচার্য জগদীপ ধনকর। তবে এদিন বিক্ষোভ হলেও রাজ্যপালকে কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। পশ্চিমবাংলায় কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন নেই। 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তাদের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া গেল। সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যপাল, সেখানে তারা বলেছেন, সঙ্গত বলেছেন। বাম জমানার অরাজকতা কেউ যদি আবার ফিরিয়ে আনতে চায় তো ফেরাবে, তাদের ব্যাপার। যারা কম্পিউটার ঢুকতে দেবে না বলে 80-এর দশকে আন্দোলন করে কয়েকটা প্রজন্মের লোককে আমাদের বাইরে চাকরি করতে যেতে বাধ্য করেছে, তাদের দলের ছাত্র যুবদের কথা বলার কোনো মুখ আছে? কয়েকদিন আগে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় কলকাতা মেডিকেলে। বিক্ষোভ অনশন বাদ চায়নি কিছু, শেষে নিজেরাই উদ্যোগ নিয়ে ছাত্র সংসদ নির্বাচন করান পড়ুয়ারা। আরে বা, ছাত্র কোর্ট নিয়ে উত্তপ্ত হলো যাদবপুর। অরিত্রী ভট্টাচার্য, হিন্দল দে ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। যে পুলিশ ছাত্র ছাত্রীদের ওপর লাঠিচার্জ করছে সেই পুলিশকেই সম্বর্ধনা দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। হুগলির প্যারিমোহন কলেজে টিএমসিপির পরিচালনায় কলেজ ফেস্টে থানার আইসিকে সম্বর্ধনা দেওয়ার ভিডিও পোস্ট করে সমালোচনায় সরব বিজেপি। শুরু রাজনৈতিক চাপান উত্তর, যদিও আইসি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। দু ঘন্টার ব্যবধানে দুই ছবি, একদিকে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করছে পুলিশ, অন্যদিকে উত্তরপাড়া থানার আইসিকে সম্বর্ধনা জানাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। বিজেপির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ঘিরে সরগরম হুগলি। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় কলেজ ফেস্ট অনুষ্ঠিত হয় হুগলির উত্তরপাড়ার প্যারিমোহন কলেজে। ফেস্ট চলাকালীন চরম বিশৃঙ্খলা দেখা দেয়, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার ঘণ্টা দুই পর অনুষ্ঠান শেষে একই মঞ্চে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন সম্বর্ধনা দেয় উত্তরপাড়া থানার আইসি পার্থ সিদ্ধার্কে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতির ফেসবুকে পোস্ট করা হয় দুই ঘটনার ছবি। যে কোনো অনুষ্ঠানেই যারা অনুষ্ঠান পরিচালনা করে, যারা দায়িত্বে থাকে, তাদের এটা দায়িত্ব আমার মনে হয় যে সম্বর্ধিত করা, যারা সহযোগিতা করে তো সেই জায়গায় তাকে সম্বর্ধিত করা হয়েছে। ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। যে উর্দি পরে, উর্দিকে অসম্মান করে দলের প্রোগ্রামে যাচ্ছেন, ওই উর্দি পরে মানুষের টাকায় বেশি দিন চাকরি করার যোগ্যতা আপনাদের থাকার কথা নয়, এটা যেন ওসিরা খেয়াল রাখে। বিরোধীদেরকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কি হয়েছে, একটা যদি আইসি গিয়ে থাকে কি হয়, বামফ্রন্ট আমলে বহু আইসিকে ডাকে গেছে, তো কি হয়েছে? আইসি যদি একটা ছাত্র সংসদের ধরুন ওই যে নতুন নবীনবরণ উৎসবে যায়, যেখানে হই হই হয়, কী হবে? সে তো ল অ্যান্ড অর্ডারের জন্য তাকে থাকতেই হবে, নাহলে তো আবার কেকের মতন হয়ে গেলে তখন বলবো যে কেন ছিল না। এর আগে গত 8ই ডিসেম্বর বর্ধমান শহরের খাগড়াগড় মোড়ে তৃণমূলের উদ্যোগে মশারি বিতরণ কর্মসূচি দেওয়া হয়। সেখানেই তৃণমূলের মঞ্চে অন ডিউটি ট্রাফিক পুলিশের অফিসারকে সম্বর্ধনা দেওয়া হয়। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয় বিতর্ক। নভেম্বর 21 তারিখ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টর জন্মদিনে পার্টিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় থানার ওসি আনিসুর রহমান। বিজেপি নেতার পোস্ট করা ভিডিও ঘিরে তৈরি হয় বিতর্ক। তার আগে অক্টোবরের 16 তারিখ তৃণমূলের বিজয় সম্মেলনী মঞ্চে দেখা যায় পাঁশকুড়া থানার আইসিকে। এবার হুগলির কলেজে টিএমসিপির মঞ্চে আইসির সম্বর্ধনা ঘিরে বিতর্ক। উত্তরপাড়া থানার আইসি পার্থ সিকদার জানিয়েছেন এ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। সৌরভ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ। আজ বড়দিন, কড়া নিরাপত্তা বলয়ে উৎসব সরণী পার্ক স্ট্রিট, জেলাতেও শেষ পর্যায়ে প্রস্তুতি সারা, নিরাপত্তা জোরদার। কলকাতা থেকে জেলা, ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছে রাজ্যের নানা প্রান্ত। উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা তুঙ্গে, প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিট হয়ে ওঠে ওয়াকিং স্ট্রিট। উৎসবের এই সরণীকে এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। লালবাজার সূত্রে খবর, মোট 11টি সেক্টরে ভাগ করে পুলিশি নজরদারি চলছে পার্ক স্ট্রিটে। শনিবার শুধু পার্ক স্ট্রিটের মোতায়েন 2,200 জন পুলিশ, রবিবার সেই সংখ্যাটা বেড়ে হবে 3,000। এছাড়াও থাকছে 13টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, 20টি নজরদারি বাইক। পার্ক স্ট্রিট নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 10 জন ডিসি পদমর্যাদার অফিসার। পার্ক স্ট্রিটের নিরাপত্তার সামগ্রিক তদারকির দায়িত্বে জয়েন্ট সিপি এসটিএফ। মহিলাদের নিরাপত্তায় রাখা হয়েছে উইনার্স টিম। প্রত্যেক বছর পার্ক স্ট্রিট একটা টাইমের পর ওয়াকিং স্ট্রিট হয়ে যায়, কিন্তু এবছর লালবাজারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই গোটা বিষয়টা ভিড় যখন হবে, অসংখ্য পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, সিসিটিভি ক্যামেরা, সাদা পোশাকে নজরদারি, কিউআরটি ভ্যান, যে সমস্ত মানুষ যারা এই ক্রিসমাস ইভের জন্য আসবেন তারা যাতে পার্ক স্ট্রিটে সুন্দরভাবে ঘুরতে পারেন, তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন সাইনেজ, সেই ব্যবস্থা করা হয়েছে। উৎসবের অজুহাতে হেলমেট না পরেই রাস্তায় বেরিয়ে পড়া বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো,
বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। পার্ক স্ট্রিটে যখন দিকে দিকে পুলিশ প্রশাসনের প্রস্তুতি, তখন করোনা সচেতনতার ছবি ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার গুমা সেন্ট মার্ক চার্চে। চীনে করোনা বিস্ফোরণের কথা মাথায় রেখে জেলায় এই গির্জায় ক্রিসমাস ক্যারোলে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান যে পরিস্থিতি আমরা জানি, চীন দেশে আবার নতুন করে ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, এক এক দিনে প্রায় 10,000-এর উপরে মানুষ আক্রান্ত হচ্ছে। আমাদের ভারতবর্ষেও আস্তে আস্তে আসতে পারে। ঢোকার সময় হাতে স্যানিটাইজার সবাইকে দেওয়া হবে এবং সেই সঙ্গে প্রত্যেকে মুখে মাস্ক পরতেই হবে, অবশ্যই বাধ্যতামূলক। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে হুগলির 400 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। মহাসমারোহে যিশু পুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠ এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠে। ভক্তদের উপস্থিতিতে ক্যারলের সুরে রকমারি কেক চকলেট নিবেদনের মধ্যে দিয়ে যিশু পুজো সারেন মহারাজরা। ভাবগম্ভীর পরিবেশ, ক্যারলের সুর, কেক পেস্ট্রি চকোলেটের মিষ্টতা, মনোগ্রাহী আলোচনা, করোনাকাল পিছনে ফেলে দুবছর পরে বেলুড় মঠে যিশু পূজায় অংশ নিলেন ভক্তরা। জানা যায়, 1886 সালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পরে হুগলির আঁটপুরে স্বামী প্রেমানন্দের বাড়িতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানেই এক শীতের সন্ধ্যেই ধুনি চালিয়ে সঙ্গীদের কাছে যীশুখ্রিস্টের জীবনী ও আত্মত্যাগের কথা বর্ণনা করেন তিনি। ঘটনাচক্রে সেদিন ছিল 24শে ডিসেম্বর, আর সেই দিন থেকে স্মরণে রেখেই যীশু পুজো পালিত হয় বেলুড় মঠে। এখানে আসলে এই পরিবেশ জায়গাটাই আমাদের অন্যরকম একটা দিক তৈরি করে দেয়, এবং সেই জন্য তো মানে ভালো লাগাটা আরও বেশি। পুজো দেখে এবং বেলুড় মঠের মধ্যে ক্রিসমাস সেলিব্রেশনের জিনিসটাকে আরও বেশি আপন করে তুলছে। ধরুন, এটা একটু অন্যরকম ধর্মীয় অনুষ্ঠান, এখানে হওয়াতে যেন সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠছে, আরও বেশি ভালো লাগছে সেটাকে উপলব্ধি করতে। বেলুড় মঠের মতো হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠে বড়দিনের আগের সন্ধ্যে অনুষ্ঠিত হয় যিশু পুজো। ভক্তদের উপস্থিতিতে নামগান, যিশুখ্রিস্টের জীবনের নানা দিক তুলে ধরেন মহারাজরা। যিশু পুজোর জন্য নিবেদন করা হয় 56 রকম কেক, বিভিন্ন রকমের চকোলেট এবং বিস্কুট। ভগবান যিশুখ্রিস্টের ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা, মানুষের সেবা ইত্যাদি নিয়ে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরাও এইভাবে আমাদের জীবনটাকে উৎসর্গ করব, আমরা ত্যাগের পথে যাব বলে তারা সেই দিনে ব্রত গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইয়েরা। সেই থেকেই আমরা এই আজকের দিনটি অর্থাৎ 24শে ডিসেম্বর প্রতি বছরই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত জায়গাতেই আজকের দিনটি এইভাবে আমরা পালন করে থাকি। বড়দিনের আগের সন্ধ্যে বেলুড় মঠ এবং কামারপুকুরে যিশু পুজো ঘিরে ভক্ত সমাগম হয়েছিল চোখে পড়ার মতো। মোহন দাস ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।